এবার পশ্চিমাদের দারুণ ফাঁদে ফেললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডলারের রাজত্বে থাবা বসিয়েছেন এবার। এখন থেকে রাশিয়ার জ্বালানি কিনতে হলে মূল্য পরিশোধ করতে হবে দেশটির নিজস্ব মুদ্রা রুবলে। ভ্লাদিমির পুতিন জানান, বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে রাশিয়া, তবে দাম পরিশোধ করতে হবে রুশ মুদ্রার মাধ্যমে। কিন্তু মিত্র দেশগুলোর ক্ষেত্রে এই ঘোষণা কার্যকর হবে না, অর্থাৎ পশ্চিমাদের জন্যই শুধুমাত্র এই নিয়ম। এই ঘোষণার পরই চমক দেখাতে শুরু করেছে রাশিয়ার মুদ্রা। ইতিমধ্যেই ডলারের বিপরীতে রুবলের দাম বাড়তে শুরু করেছে। রাশিয়া জানিয়েছে, বহু দেশ যেভাবে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করেছে তারপর তাদের উপর আর বিশ্বাস রাখা যায় না। বলা হয়েছে, অন্য দেশের সঙ্গে রাশিয়ার তেল ও গ্যাস সরবরাহ করার যে চুক্তি আছে তা ঠিকই বহাল থাকবে। কেবল তেল ও গ্যাস নিলেই রুবল দিতে হবে, ডলার বা ইউরো নয়। পুতিনের এই ঘোষণার পর রাশিয়ার মহাকাশ সংস্থাও জানিয়েছে, তারা ভবিষ্যতে সব লেনদেন রুবলে করবে। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কিছু দেশ কঠোর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে রুবলের দাম খুবই কমে যায়। তবে পুতিনের এই সিদ্ধান্তের পরই হুরহুর করে বাড়তে থাকে রুবলের দাম। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর, পশ্চিমাদের নিষেধাজ্ঞা জারি হওয়ার পর রুবলের দাম অনেকটা কমে যায়। সেই রুবলের মূল্য বাড়ায় পুতিন এবার ফুরফুরা মেজাজেই থাকবেন। পুতিন বলেছেন, সরকার ও সেন্ট্রাল ব্যাংক এক সপ্তাহের মধ্যে গ্যাস বিক্রির প্রক্রিয়া রুবলে করার জন্য প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফেলবে। এরপরই গ্যাস সংস্থা গ্যাসপ্রমকে সেই মতো চুক্তিতে বদল করার কথা বলা হবে। জ্বালানি নিয়ে পশ্চিমাদের আগেই হুমকি দিয়ে রেখেছিল পুতিন, কিন্তু পশ্চিমারা তাতে তেমন কোনো কর্ণপাতই করেনি। কিন্তু এবার ঠিকই টের পাবে তারা। জানা যায়, 2021 সালে রাশিয়া $5,500 কোটি গ্যাস রপ্তানি করেছে। এদিকে ইউরোপ ইতিমধ্যেই বিপদে পড়া শুরু করেছে। তাদের বাজারে পাইকারি গ্যাসের দাম প্রায় 30% বৃদ্ধি পেয়েছে, আর জ্বালানির উপর সবকিছু নির্ভরশীল হওয়ায় দ্রব্যমূল্যেও এর প্রভাব পড়তে শুরু করেছে ইউরোপের বাজারে। পুতিনের এই সিদ্ধান্তে যে পশ্চিমাদের আঁতে ঘা লেগেছে তা তাদের আচরণেই বোঝা যাচ্ছে। তাই তো মস্কোর এই সিদ্ধান্তকে চুক্তির লঙ্ঘন বলছে জার্মানি সহ ইউরোপের ক্রেতা দেশগুলো। তথ্য বলছে, ইউরোপের মোট জ্বালানি চাহিদার প্রায় 40% যোগানদাতা রাশিয়া। তাই রাশিয়া ছাড়া আপাতত তাদের হাতে অন্য কোনো বিকল্প পথ নেই। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা সহ তার পশ্চিমা মিত্ররা সরাসরি যোগ না দিলেও অর্থনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করতে চেয়েছিল, যার জন্য একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে তারা। তারা ভেবেছিল রাশিয়ার রুবলের দাম কমিয়ে বেকায়দায় ফেলবে পুতিনকে, এতে তার নিজ দেশেই বিক্ষোভের মুখে পড়তে হবে ভ্লাদিমির পুতিনকে। কারণ দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে জনগণকে ঘরে আটকে রাখা যায় না, তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে বিক্ষোভ শুরু করবে, যার ফলশ্রুতিতে তারা তখন নিজেরাই যুদ্ধ বন্ধে পুতিনের উপর চাপ প্রয়োগ করবে। কিন্তু সেই ফাঁদে পুতিনকে তো ফেলানোই যায়নি, বরং উল্টো ইউরোপ নিজেই সেই ফাঁদে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, কে কাকে কতভাবে ফাঁদে ফেলতে পারে আর শেষ গুটির চাল কার হাতে।